সামাজিক যোগাযোগ মাধ্যম স্ন্যাপচ্যাটে ঝগড়ার জেরে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে এক কিশোরকে। আর এই ঘটনায় দুই কিশোরের জেল দিয়েছে আদালত। কিশোর হত্যা সংক্রান্ত এই ঘটনার বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে আমি রুমানা রাখি। ব্রিটেনে সামাজিক যোগাযোগ মাধ্যম স্ন্যাপচ্যাটে ঝগড়ার জেরে 15 বছর বয়সী এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যার অপরাধে দুই কিশোরকে কারাদণ্ড দিয়েছে আদালত। 2021 সালের মে মাসে রিচি ট্যান্সি নামের 15 বছর বয়সী এই যুবককে ম্যানচেস্টার এলাকায় 6 বার ছুরিকাঘাত করে হত্যা করা হয়। ছুরিকাঘাত করে হত্যার অপরাধ প্রমাণ হয় একজনকে 15 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই অপরাধে আরেক 15 বছর বয়সী কিশোরকে 6 বছরের কারাদণ্ড দিয়েছে ম্যানচেস্টার ক্রাউন কোর্ট। অপ্রাপ্ত বয়স্ক হয় অপরাধী কিশোরদের নাম প্রকাশ করেনি পুলিশ। গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানিয়েছেন রিচি নামের নিহত কিশোর 2021 সালের 4 মে বাসা থেকে বের হয়। স্ন্যাপচ্যাটে ঝগড়ার জেরে রাস্তায় সাজাপ্রাপ্ত দুই কিশোর তাকে আক্রমণ করে। এই সময় তারা ছুরি দিয়ে তার শরীরে উপর্যুপরি আঘাত করে। এরপর তারা তাকে গুরুতর আহত অবস্থায় সেখানে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন রিচিকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেও মৃত্যু হয় সেই কিশোরের। আদালতে নিহত রিচির মা লোরা জানিয়েছেন মাত্র 15 বছর বয়সে তার ছেলেটি পৃথিবী থেকে চলে গেল, তাকে নির্মমভাবে খুন করা হলো। এটা কোনোভাবেই এখনো মেনে নিতে পারেননি তিনি। আর অল্প কয়েকদিন পরেই তার ছেলে রিচির 16তম জন্মদিন পালনের উদ্যোগ নিয়েছিলেন তিনি। তাদের সবকিছুই ধূলিসাৎ হয়ে গেল এই মৃত্যুর ঘটনায়। পুলিশের ইন্সপেক্টর পল নোনাল বলেন ব্রিটেনে মারাত্মকভাবে বেড়েছে ছুরিকাঘাতের ঘটনা। এটি প্রতিরোধে সন্তানদের অভিভাবকদের এগিয়ে আসতে হবে এবং তাদেরকে নিশ্চিত করতে হবে যে তাদের সন্তানেরা ভালো বন্ধুর সংস্পর্শে রয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝগড়ায় এমন মৃত্যু কষ্ট দিচ্ছে রিচির বন্ধু ও শিক্ষকদের। তারা বলছেন রিচি খুব ভালো ছেলে ও বন্ধু পরায়ণ ছিল, তাই এমন ঘটনা তারাও মেনে নিতে পারছেন না। এই ছিল আমার কাছে ম্যানচেস্টারে এক কিশোর হত্যার অভিযোগে দুইজন কিশোরকে যে অভিযুক্ত করা হয়েছে যুক্তরাজ্যের কোর্টের পক্ষ থেকে তার বিস্তারিত। যুক্তরাজ্যের অপরাধ সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন রানারের ইউটিউব ও ফেসবুক পেজে। একই সাথে এই তথ্যগুলো যদি আপনারা পড়তে চান তাহলে কিন্তু ব্রাউজ করতে পারেন আমাদের ওয়েব পেজ www.runnermedia24.com এ।